বর্তমান সক্ষমতা 2030 সাল পর্যন্ত রাজধানীতে পানি ঘাটতি হবে না বলে দাবি করেছেন ঢাকা ওয়াসার এমডি তাকসিম এ খান। এ চার বছরের মধ্যে গন্ধপুর এবং সায়দাবাদ ফেজ থ্রি শোধনাগার নির্মাণ শেষ হলে রাজধানীতে আরও 95 কোটি লিটার পানি দিতে পারবে প্রতিষ্ঠানটি। প্রকল্পগুলো ঘুরে এসে আরও জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। শীতলক্ষা ও পদ্মা নদী থেকে সুপেয় পানি উৎপাদনের জন্য এখন 3টি শোধনাগার আছে ঢাকা ওয়াসার। প্রাকৃতিক ভারসাম্য রাখতে মাটির তলদেশের পানির চেয়ে উপরের পানি বেশি ব্যবহার করতে চায় দেশের সবচেয়ে বড় পানি সরবরাহকারী এ প্রতিষ্ঠান। এখন তারা সব মিলিয়ে দৈনিক উৎপাদন করছে প্রায় 264 কোটি লিটার পানি, যা রাজধানীর চাহিদার চেয়েও বেশি। তারপরেও পানি নিয়ে কেন অভিযোগ নগরবাসীর, সেই প্রশ্নেরই জবাব দেন ঢাকা ওয়াসার এমডি। আমরা কিন্তু দাবি করি 2013 পহেলা জানুয়ারি থেকে ঢাকা শহরে পানির যে ডিমান্ড এবং সাপ্লাইয়ের যে গ্যাপ, অর্থাৎ চাহিদা এবং সরবরাহের এই গ্যাপটা মিটিগেট করে ফেলছি। প্রোডাকশন ক্যাপাসিটি হচ্ছে 264 কোটি লিটার, আর আমাদের ডিমান্ড থাকে সিজন টু সিজন ভ্যারি করে 210 থেকে 240 কোটি লিটার। 55% হবে আমার আন্ডারগ্রাউন্ড আর 45% আমাদের সারফেস ওয়াটার। কিন্তু এটা আমরা পারলাম না শিখছি, যেহেতু আমাদের 50% ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক এখনও ধারণ ক্ষমতা নেই। ডেনমার্কের সহায়তা পেলে 2022 সালের মধ্যে এই ঘাটতিও মেটানো সম্ভব বলে মনে করছেন ঢাকা ওয়াসার এমডি। এছাড়া গন্ধপুর শোধনাগারের কাজ 2023 সালে এবং সায়দাবাদ ফেজ তিনের কাজ 2024 সালের মধ্যেই শেষ হবে বলেও আশা করেন তিনি। পানির নিশ্চয়তাটা এই পর্যন্ত যে এটা হয়ে গেলে 30 পর্যন্ত আমাদের কোনো অসুবিধা নেই। গন্ধপুরেরটা আলহামদুলিল্লাহ পুরো দস্তুর চলছে এবং ওইটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্ক সহই চলছে, কাজে ওইটা আমরা আশা করি 2023 সালের মধ্যে শেষ হয়ে যাবে। আর 2023 সালের মধ্যে আমরা এটাও আশা করি যে আমাদের তার আগেই পদ্মা যশোর যে নেটওয়ার্ক তৈরি হয়ে যাবে। ত্রুটি কমাতে সায়দাবাদ ফেজ 1-2 এবং পদ্মা যশোলদিয়া শোধনাগার কেন্দ্রের সব কার্যক্রমই এখন চালানো হচ্ছে কম্পিউটারাইজ সিস্টেমে। 2019 সালের অক্টোবরে পদ্মা যশোলদিয়া পানি শোধনাগার 45 কোটি বিশুদ্ধ পানি সরবরাহের লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হলো, এখন পর্যন্ত সর্বোচ্চ 22 কোটি লিটার সরবরাহ করতে পারছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন পরবর্তীতে এই পরিমাণ আরও বৃদ্ধি পাবে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, যশোলদিয়া, মুন্সিগঞ্জ।